আজ এক্সপ্লেন করতে যাচ্ছি পৃথিবীর অন্যতম মাস্টারপিস মুভি লিওন দ্য প্রফেশনাল। এ এমন এক মুভি যার কোনো ইন্ট্রো দেওয়ার প্রয়োজন নেই। শুধু এটাই বলবো, নিজেকে যদি সত্যিকারের একজন মুভি লাভার বলে থাকো তাহলে এই মুভি তোমাকে দেখতেই হবে। তো চলো শুরু করি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখা যায় একজন মাফিয়া তার হিটম্যানকে একটি লোকের ছবি দেখিয়ে বলে, তোমার নেক্সট টার্গেট হলো এই বান্দা, একে তুমি জানে মারবে না, জাস্ট একটু ভয় দেখিয়ে আসবে। কালো চশমা পরা হিটম্যানটি তার পরবর্তী টার্গেটের ইনফরমেশন নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ছবির এই লোকটার নাম জোন্স, পেশায় সে একজন ড্রাগ ডিলার। আজই জোন্স এই শহরে পা রেখেছে তার কোকেনের প্রথম চালান ডিস্ট্রিবিউট করতে। তাই জোন্স তার অনেক বডিগার্ড নিয়ে এক হোটেলে উঠেছে একটু হ্যাভ এ রিল্যাক্স করার জন্য। বসকে ললনার সাথে রেখে বডিগার্ডরা তার জন্য বাইরে প্রোটেকশন দিতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জোন্সের কাছে একটি ফোন আসলে সে জানতে পারে তার সাথে একজন দেখা করতে এসেছে। এবার দেখা যায় সেই মিস্টেরিয়াস হিটম্যান তার লোকের মাথায় বন্দুক ধরে আছে, আর কথা শেষ হওয়ার আগেই এক বন্দুকের আওয়াজ ভেসে আসলে তার বুঝতে বাকি থাকে না যে কোনো এক সিরিয়াস পার্সন এসেছে তাকে উপরে পাঠানোর জন্য। এই খবর তার বাকি বডিগার্ডরা পেয়ে গেলে সবাই পজিশন নিতে থাকে তাকে আটকানোর জন্য। কিন্তু তুফানকে কি আর আটকানো যায়? গার্ডরা সবাই চলে যায় লিফটের দিকে, কারণ কে যেন তাদের উপরের দিকেই আসছে। লিফট 20 তলায় এসে পৌঁছানোর পর সবাই মিলে লিফটের দিকে ক্রমাগত গুলি করতে থাকে। কিন্তু দেখা যায় সেখানে অন্য কেউ নয়, নিজেদের লোকের বডিতেই এতক্ষণ ধরে ফায়ারিং করছিল তারা। এটা দেখে সবাই আরও বেশি অ্যালার্ট হয়ে চারিদিকে খুঁজতে থাকে সেই অজানা কিলারকে। গার্ডদের একজন যেই না সিঁড়ির ফাঁক দিয়ে নিচের দিকে তাকায়, অমনি বিদ্যুৎ গতিতে কিলার এসে তাকে নিচে ফেলে দেয়। ওদিকে রুমে থাকা জন্স ভয়ে ইতিমধ্যে প্যান্ট ভিজিয়ে ফেলার মতন অবস্থা, তাই নিজেই একটি গান নিয়ে বাকিদের সাথে সামনে আগাতে থাকে। তার গার্ডরা একটি বারান্দায় যেই না সার্চ করতে যায়, ঠিক তখনই হঠাৎ বারান্দার শাটার বন্ধ করে দিয়ে হিটম্যান সবাইকে মেরে উপরে পাঠিয়ে দেয়। গুলির আওয়াজ শুনে জন্স বুঝতে পারে সেখানে জমদূতের পরবর্তী টার্গেট হলো সে নিজে। জন্স ভয়ে পাগলের মতন শাটারের দিকে গুলি করতে থাকে, কিন্তু তাতেও কোনো কাজ না হলে সে আর একটা রুমে গিয়ে তার টেলিফোন তুলে নেয় আর 911 কল করে পুলিশের হেল্প চায়। ঠিক তখনই আমরা দেখতে পাই সেই হিটম্যান অন্ধকার ভেদ করে জন্সের গলায় আলতো করে তার ছুরি ধরে রেখেছে। এই হলো সেই ভয়ানক হিটম্যান যার নাম লিওন। তবে তাকে সবাই লিওন দ্য প্রফেশনাল বলে ডাকে, কারণ তার মতন প্রফেশনাল কিলার এই আমেরিকাতে আর একটিও নেই। লিওন জোন্সকে একটি নাম্বারে কল দিতে বলে। সেই নাম্বারে কল দিলে মারিজিও নামের এক ব্যক্তি ফোন রিসিভ করে আর বলে, কি বুঝতে পারলি তো আমার এলাকায় এসে ধান্দা করলে কি পরিণাম হতে পারে? আজকেই তুই এই শহর ছেড়ে চলে যাবি আর কোনোদিন এখানে ফিরে আসবি না। জোন্স ভয়ের চোটে তার সব কথা মেনে নিলে লিওন তার গলা থেকে ছুরি নামিয়ে সেখান থেকে চলে যায়। এবার চলো জেনে নেই কে এই লিওন। লিওন মূলত একজন ইটালিয়ান, যেমন উঁচু লম্বা ঠিক তেমনই তার কঠোরতা। 19 বছর বয়সে নিজের প্রেমিকা ও তার বাবাকে হত্যা করে সে এসেছে এই শহরে। লিওন তার প্রফেশনাল লাইফ মানে হিটম্যান হিসেবে এক কথায় পুরাই প্রফেশনাল। তার হাত থেকে আজ পর্যন্ত কোনো টার্গেট পালিয়ে বাঁচতে পারেনি। তার লম্বা জ্যাকেটের মধ্যে থাকে তার সব অস্ত্রশস্ত্র। এই হিটম্যান প্রফেশনে সে জাস্ট দুটো কাজ করে না, আর তা হলো সে কোনো মেয়ে ও বাচ্চাদেরকে মারার কন্ট্রাক্ট নেয় না। তবে এই লাইফের বাইরে লিওন একদমই একা আর খুব শান্ত হৃদয়ের মানুষ। তার বর্তমানে সবচেয়ে কাছের বন্ধু হলো এই গাছটি। প্রতিদিন সে তাকে এমনভাবে পানি দিয়ে ধোয়া মোছা করে যা দেখলে মনে হয় নিজের সন্তানকে সে যেন লালন পালন করছে। এখন এমন পাকা একজন হিটম্যান কি আর নেশা ছাড়া থাকতে পারে? কিন্তু লিওনের বেলায় সেটা একদমই আলাদা। সে অন্যদের মতো মদ পানির বদলে প্রতিদিন 3-4 লিটার গরুর দুধ পান করে। ওই যে বলে না, দুধ না খেলে হবে না ভালো ছেলে, ঠিক যেন সেই আদর্শকেই মাথায় রেখে সে কেবলই গরুর দুধ পান করে কাটায়। আসলে লিওন হলো ঠিক ডিমের মতন, উপরের আবরণ অনেক শক্ত হলেও ভিতরটা একদম নরম কুসুমের মতো। যাই হোক, আজকের মিশন শেষ করে লিওন তার বাসার দিকে রওনা দেয়। সেখানে সিঁড়ি দিয়ে ওঠার সময় সে সিগারেট হাতে এই বাচ্চাটিকে দেখতে পায়। এ হলো লিওনের প্রতিবেশী ম্যাথিলদা। বয়স সবে 12 বছর, কিন্তু এই পুচকে বয়সেই সে বেশি ইচ্ছের পাকা। লিওনকে দেখা মাত্রই সে তার সিগারেট লুকিয়ে ফেলে, কিন্তু লিওনের চোখ তার ফাঁকি দেওয়া সম্ভব না, তাই ম্যাথিলদা তাকে অনুরোধ করে এই সিগারেট খাওয়ার কথা যেন তার বাবাকে না বলা হয়। তবে লিওন তখন ম্যাথিলদার গলায় বেশ বড় একটি আঘাতের চিহ্ন দেখে জিজ্ঞেস করে এই দাগগুলো কি করে হয়েছে। ম্যাথিলদার তাকে বলে সে সাইকেল থেকে পড়ে গিয়েছিল। তবে আঘাতের চিহ্ন দেখে লিওন বুঝতে পারে যে সে মিথ্যা বলছে। কিন্তু লিওন এসব ক্যাচালে না পড়ে চুপচাপ তার রুমের দিকে রওনা দেয়।
এর কিছুক্ষণ পরে দেখা যায় কিছু লোক ওই বাড়ির করিডোরের সামনে এসে ঝামেলা পাকাচ্ছে। সেখানে এই লোকটি হলো ল্যান্ডার, যে কিনা মাথিল্ডার বাবা। আসলে মাথিল্ডার বাবা একজন ড্রাগ ডিলার। সেখানে আমরা স্ট্যান নামের একজন ডিইএ এজেন্টকে দেখতে পাই। এই এজেন্সিটার কাজ হলো বিভিন্ন জায়গা থেকে ড্রাগস উদ্ধার করে সেগুলোকে বাজেয়াপ্ত করা। কিন্তু সেখানকার কিছু অফিসার তাদের আসল কাজ না করে উদ্ধার করা ড্রাগসগুলো দিয়ে নিজেরাই ব্যবসা করে খায়। এখানে স্ট্যানও ঠিক এমনই একজন করাপ্টেড অফিসার। ল্যান্ডারকে তারা ড্রাগসগুলো জমা রাখতে দিয়েছিল, কিন্তু স্ট্যান জেনে গেছে যে এই ল্যান্ডার গোপনে বেশ কিছু ড্রাগস নিজের বাসায় সরিয়ে রেখেছে। তবে এই অভিযোগ ল্যান্ডার বারবার অস্বীকার করতে থাকলেও স্ট্যান কুকুরের মতন তার গায়ের গন্ধ শুকিয়ে বুঝতে পারে এই বান্দায় তার মাল সরিয়ে স্বানন্দে ভোগ করছে। তাই ড্রাগসগুলো ফেরত দেওয়ার জন্য তাকে মাত্র একদিনের সময় দিয়ে স্ট্যান সেখান থেকে চলে যায়। তবে এই সব কাহিনী লিওন তার বাসার দরজা ফাঁক দিয়ে ঠিকই দেখে নেয়, কারণ হিটম্যান হিসেবে তাকে সবসময় পরিস্থিতি বুঝতে হবে এবং সেভাবেই চলতে হবে। এরপর ল্যান্ডার সামনের দিকে গিয়ে সিঁড়িতে মাথিল্ডাকে দেখতে পায়, আর বিড়ি খাওয়ার অপরাধে তাকে আবারও উত্তম মধ্যম দেওয়া হয়। আসলে মাথিল্ডাকে তার পুরো পরিবার একদমই সহ্য করতে পারে না। একে তো উঠতি বয়স, তার উপরে ন্যাচারালভাবে সে একটু বেশিই পাকনা। পরিবারে তার আরও একটি বড় বোন ও ছোট ভাই আছে, তবে কেউই তার আপন ভাই বোন না। তার মা মারা যাওয়ার পর তার বাবা ছেলে পেলে সমেত এই মহিলাটিকে বিয়ে করেছে, তাই মাথিল্ডাও আরও বেশি বেয়ারা হয়ে পড়েছে তার নিজের জীবনে। পরের দিন লিওন তার কাজ শেষ করে বাড়িতে ফেরার সময় সিঁড়িতে মাথিল্ডার সাথে দেখা হয়। তখন মাথিল্ডার নাক দিয়ে রক্ত পড়ছিল। নিশ্চয়ই মাথিল্ডাকে তার বাবা আবারও মেরেছে। লিওনের মনটা ভারী হয়ে ওঠে এমন নির্মমতা দেখে, তাই সে মাথিল্ডাকে একটি রুমাল দেয় নাক মোছার জন্য। তার প্রতি এমন দয়া দেখানোর জন্য মাথিল্ডা বেশ অবাক হয়ে যায়। তাই খুশিতে মাথিল্ডা তার জন্য দুধ কিনে আনতে যায় গ্রোসারি শপ থেকে। অন্যদিকে স্ট্যান তার দলবল নিয়ে চলে এসেছে ল্যান্ডারের বাসায়। স্ট্যান পুরো পাগল কিসিমের এক লোক। নেশা করতে করতে সে এমন পর্যায়ে চলে গেছে যে যাকে বলা হয় মানুষরূপী এক ভয়াল পশু। আজ তার টার্গেট হলো ল্যান্ডারের পুরো পরিবারকে শেষ করে দিয়ে তার হারিয়ে যাওয়া ড্রাগস ফেরত নেওয়া। সেই মোতাবেক পুরো টিম মিলে একে একে প্রথমে মাথিল্ডার মা, এরপর তার বড় বোনকে শটগান দিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। স্ট্যান তার সাঙ্গপাঙ্গকে আদেশ দেয় পুরো ঘর সার্চ করতে। তারা সার্চ করার সময় দেখতে পায় তাদের ছোট ছেলেটি প্রাণের ভয়ে খাটের নিচে লুকিয়ে আছে। অন্যদিকে ল্যান্ডার এক সুযোগ বুঝে ফায়ার করে বসে স্ট্যানের দিকে। গোলাগুলির শব্দে ভয় পেয়ে সেই ছোট ছেলেটি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে নির্মমভাবে গুলিবিদ্ধ হতে হয়। এদিকে ল্যান্ডারকেও এক পর্যায়ে স্ট্যান ধরে ফেলে আর পাগলের মতন তার উপরে শটগানের পুরো রাউন্ড ঠুসে দিয়ে তাকে আজীবনের জন্য ঘুম পাড়িয়ে দেয়। তবে এতক্ষণ ধরে লিওন এই সবগুলো দৃশ্য তার নিজের দরজার ফুটো দিয়ে দেখছিল। দেখলেও তার কিছু করার নেই, কারণ এটা তার কোনো প্রবলেম না। কিন্তু দেখা যায় মিথিল্ডাও ঠিক সেই সময় বাড়িতে উপস্থিত হয়, আর সে বুঝতে পারে তাদের পরিবারকে এই লোকগুলো নিশ্চয়ই প্রাণে মেরে ফেলেছে। তাই বুদ্ধি করে মাথিল্ডা একদম নর্মাল ভঙ্গিতে তার বাসায় না ঢুকে সোজা চলে যায় লিওনের রুমের দিকে, যাতে করে কেউ তার আসল পরিচয় জানতে না পারে। সে লিওনের দরজায় গিয়ে বারবার কলিং বেল বাজাতে থাকে আর চাপা কণ্ঠে কাঁদতে থাকে। এখন যদি লিওন তার দরজা না খোলে, তাহলে এই কিলাররা বুঝে যাবে যে মাথিল্ডা তাদের পরিবারের লোক, আর তাকেও জীবন দিতে হবে তাদের হাতে। এসব দেখার পরেও লিওন তার দরজা খুলতে চায় না, কিন্তু মাথিল্ডা মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে আর নিচু করে কান্না করতে করতে লিওনকে বলে, প্লিজ দরজাটা খোলো, না হয় ওরা আমাকে মেরে ফেলবে। এখানে মাথিল্ডার জীবন বাঁচানোর যে আকুতি দেখানো হয়েছে তা দেখলে তোমার চোখেও জল চলে আসবে। তবে ফাইনালি লিওন মাথিল্ডার কান্না সহ্য করতে না পেরে তার রুমের দরজা খুলে দেয়, আর মাথিল্ডা একদম চুপিসারে লিওনের রুমে প্রবেশ করে নিজের জান বাঁচায়। অন্যদিকে স্ট্যানের সঙ্গীরা মাথিল্ডার বাসায় একটি ফ্যামিলি ফটো দেখতে পায়। তারা তখন বুঝতে পারে যে এর মধ্যে মাথিল্ডাকে তারা খুঁজে পায়নি, তাই একজনকে পাঠানো হয় মাথিল্ডাকে ধরে আনার জন্য। ততক্ষণে স্ট্যান তার চুরি করা কোকেন খুঁজে পেলে সেই স্থানে একজনকে রেখে সবাই অফিসের দিকে রওনা দেয়। এদিকে লিওন মাথিল্ডাকে সান্ত্বনা দেয় তার বাবা মার মৃত্যুর জন্য। তবে মাথিল্ডা জানায় তাদের ভাগ্য ভালো যে আজ তারা মরেছে, নাহলে কোনো একদিন আমি তাদেরকে নিজ হাতে মেরে ফেলতাম। কিন্তু তার দুঃখ হচ্ছে শুধুমাত্র সেই ছোট্ট ভাইয়ের জন্য, যাকে সে অনেক ভালোবাসত। মাথিল্ডা শুধু তার কথা মনে করেই অঝরে কাঁদতে থাকে।
আগেই বলেছি তোমাদের, লিওনের এই হিটম্যান লাইফের বাইরেও একটা সুন্দর নরম মন ছিল, তাই সে মাথিল্ডার মন ভালো করার চেষ্টা করতে থাকে। মাথিল্ডাও লিওনের বাচ্চামো দেখে কিছুক্ষণের মধ্যেই কান্না থামিয়ে দেয়। এর কিছুক্ষণ পর মাথিল্ডা তার পাশে থাকা লিওনের ব্রিফকেসটা দেখে সেটা কৌতূহলবশত খুলে ফেলে, কিন্তু সেটা খুলতেই সে দেখতে পায় পুরো ব্রিফকেস জুড়ে সেখানে অস্ত্রের ছড়াছড়ি। মাথিল্ডা বুঝতে পারে লিওন একজন প্রফেশনাল কিলার। এটা দেখে লিওনও বুঝতে পারে যে মাথিল্ডা তার আসল পরিচয় ইতিমধ্যে জেনে গেছে। তখন মাথিল্ডা তাকে জিজ্ঞেস করে সে একটা কন্ট্রাক্টের জন্য কত টাকা নেয়। জবাবে লিওন বলে মাথাপ্রতি $5,000। এটা শুনে মাথিল্ডা বলে আমার তো এত টাকা নেই, কিন্তু তুমি যদি আমার ভাইয়ের হত্যাকারীদের শেষ করে দাও তাহলে আজীবন আমি তোমার ঘরে সব কাজ করে দেব, তোমার বাজার করা, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা সব করে দেব। তবে লিওন এই বাচ্চা মেয়ের কথায় কান্না দিয়ে বলে এই সব রিভেঞ্জ টিভেঞ্জের কথা ভুলে যাও, কারণ যা হওয়ার তা হয়ে গেছে, তোমার এই নিষ্পাপ লাইফকে এত দ্রুতই শেষ করে দিও না। এই সব শুনে তবুও মাথিল্ডা তাকে অনুরোধ করতে থাকে যে আচ্ছা তোমাকে মারা লাগবে না, তুমি আমাকে জাস্ট বন্দুক চালানো শিখিয়ে দাও, আমি নিজেই ওদের সবগুলোকে মেরে সাফ করে দেব। কিন্তু লিওন এবারও তাকে না করে দিয়ে বলে এই পিচ্ছি এই সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলো তো, যাও আজকের মতো শুয়ে পড়ো, দেখি কাল কি করা যায়। এই বলে মাথিল্ডাকে সে তার বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসে। মাথিল্ডা ঘুমিয়ে যাওয়ার পর লিওন একবার তার পিস্তল নিয়ে মাথিল্ডাকে মেরে ফেলতে চায়, কারণ মাথিল্ডা তার ব্যাপারে সব জেনে গেছে যেটা তার কাজে সমস্যা তৈরি করতে পারে। কিন্তু এতটুকু বাচ্চার উপরে গুলি চালানো তার রুলসের বাইরে, তাই সে হত্যা করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মাথিল্ডা ঘুম থেকে উঠলে লিওন এবার তাকে নাস্তা করে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এখন মাথিল্ডার তো যাওয়ার আর কোনো জায়গা নেই, কোথায় যাবে সে? মাথিল্ডা তবুও লিওনের কাছে হিটম্যান হওয়ার সব ট্রেনিং করার জন্য বারবার রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু লিওন এবারও মাথিল্ডাকে সরাসরি না করে দেয় আর বলে আরে তুমি একটা বাচ্চা মেয়ে, গুলি চালানোর মতন শক্তি ও সাহস কোনোটাই তোমার নেই। এই কথা শোনার সাথে সাথে মাথিল্ডা হঠাৎ একটি পিস্তল তুলে নিয়ে কাঁচের জানলার উপর দিয়ে এলো পাথারে গুলি চালিয়ে বসে আর বলে কি এবার বিশ্বাস হলো তো, আমি কোনো বাচ্চা টাচ্চা না। এমন কড়া লেভেলের সাহস দেখে লিওন তো পুরোই অবাক হয়ে যায় আর বুঝতে পারে বয়সে ছোট হলে কি হবে, এই মেয়ের মধ্যে কিছু একটা তো আছেই। তাই লিওন ওই বাড়ি ছেড়ে একটি হোটেলে উঠে পড়ে তাকে হিটম্যান হওয়ার ট্রেনিং দেওয়ার জন্য। মাথিল্ডা হোটেলের রিসিপশনিস্টের কাছে লিওনকে নিজের বাবা বলে পরিচয় দেয় আর হোটেলের বুকিং ফর্মে সব ভুলভাল নাম দিয়ে তা পূরণ করে রাখে। লিওন রুমে ঢুকে মাথিল্ডাকে জিজ্ঞেস করে আচ্ছা বলো তো তোমার বয়স কত? উত্তরে মাথিল্ডা বলে আমার বয়স 18 বছর। লিওন সেটা একবারে বিশ্বাস করতে পারে না, কারণ মাথিল্ডাকে দেখতে কোনোভাবেই 10 বছরের বেশি মনে হয় না। মাথিল্ডা তখন লিওনকে বলে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার লাইসেন্স আছে দেখাবো, মানে ফাপড়ের উপরে ডবল ফাপড়। এই সব শুনে লিওন বুঝতে পারে এই মেয়ে তাকে ট্রেনিং না করিয়ে কিছুতেই ছাড়বে না। তাই পরের দিন লিওন চলে যায় তার দীর্ঘদিনের বন্ধু ও পার্টনার টনির কাছে একটি স্নাইপার রাইফেল আনার জন্য। এই টনির কাছে লিওন তার লাইফে সব টাকা পয়সা জমিয়ে রাখে। লিওনকে স্নাইপার রাইফেল নিতে দেখে টনি বলে কাহিনী কি লিওন, তুমি তো একজন প্রো হিটম্যান, এই সব স্নাইপার তো চালায় ভীতু আর নতুন হিটম্যানরা, না তোমার বিষয়টা তো আমার ভালো ঠেকছে না বাপু। তখন লিওন বলে আরে না না এমন কিছু না, অনেকদিন চালাই না তাই ভাবলাম একটু প্র্যাকটিস করবো এই আর কি। এই সব ভুজুং ভাজুং বুঝিয়ে লিওন তার কাছ থেকে স্নাইপার রাইফেলটি নিয়ে নিজের হোটেলে চলে আসে আর মাথিল্ডাকে নিয়ে শুরু করে তার নতুন হিটম্যান ট্রেনিং। লিওন তাকে ছাদে নিয়ে চলে যায় আর চাদর বিছিয়ে মাটিতে পজিশন নেয়। মাথিল্ডা স্নাইপারের স্কুপের ক্যাপ খুলতে গেলে লিওন তাকে সাবধান করে দেয়। স্নাইপারের প্রথম শর্ত হলো স্কুপের ক্যাপ একদম শেষে খুলতে হবে, কারণ এই লেন্স অনেক বেশি আলো রিফ্লেক্ট করে আর এর কারণে স্নাইপারের পজিশনের রিভিল হয়ে যায়। এবার মাথিল্ডা রাইফেলের জুম লেন্সটা খুলে তার উপরে চোখ রেখে সামনের দিকে দেখতে থাকে। তাদের সামনে একটি পার্ক দেখা যাচ্ছে আর সেখানে দেখা যায় একটা লোক জগিং করে বেড়াচ্ছে। মাথিল্ডা সেই জগিং করা লোকটাকে তার টার্গেট হিসেবে পিক করে। লিওন বলে শট নিখুঁত নিতে হলে তোমাকে নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে, টার্গেটের মুভমেন্ট এমনভাবে ফলো করতে হবে যে তার নেক্সট মুভমেন্ট কোথায় হবে তা যেন তুমি বুঝতে পারো। সব ঠিক হলে লিওন এবার মাথিল্ডাকে শট নিতে বলে। মাথিল্ডা তার ট্রিগারে টান দেওয়া মাত্রই একটি বুলেট গিয়ে সেই লোকটি ঠিক বডিতে আঘাত করে। মারাত্মক শট দেখে লিওন আবারও এই পিচির স্কিল দেখে তাজ্জব বনে যায়। তবে ভাগ্য ভালো যে এই প্র্যাকটিসে লিওন মাথিল্ডাকে একটি ফেক বুলেট দিয়েছিল, কারণ হুদায় মানুষ মারার মতন বলতো আর লিওন না। কিন্তু পাকনা মাথিল্ডা বলে এবার আমাকে একটা আসল বুলেট দাও তো দেখি মানুষ মারতে পারে কিনা, মানে কয় কি এই মাইয়া। আজকের মতন ট্রেনিং শেষ করে তারা সেখান থেকে কেচে পড়ে।
এরপর থেকে লিওন আর মাথিলডার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। মাথিলডা লিওনের সাথে থাকতে শুরু করে আর তাদের প্রতিদিন খুনসুটি করে তারা নিজেদের সময় কাটায়। এছাড়াও মাথিলডা লিওনকে পড়ালেখা শেখানো শুরু করে আর লিওনও মাথিলডাকে ধীরে ধীরে অস্ত্র চালানো শেখাতে থাকে। লিওনের কাছে আগে তার বেস্ট ফ্রেন্ড বলতে একটি গাছ ছিল আর এখন তার সাথে যুক্ত হয়েছে মাথিলডাও। এখন সংসার বড় হয়েছে দেখে তার কিছু টাকা পয়সা লাগবে, তাই সে টনির কাছে গিয়ে তাহার জমানো টাকা থেকে কিছু টাকা দেয়। টনি এটা শুনে তো পুরোই অবাক হয়ে যায়, কারণ লিওন আজ পর্যন্ত নিজ থেকে কখনোই তার কাছে টাকা চায়নি। সে বুঝে ফেলে এই হিটম্যান নিশ্চয়ই কোনো মেয়ের খপ্পরে পড়েছে। এদিকে প্রতিনিয়ত লিওনের কেয়ার ও ভালো মানসিকতা দেখে মাথিলডা একদিন বলে ওঠে, লিওন আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই কথা শুনে লিওন তো পুরোই ভিমড়ি খেয়ে পড়ে। আরে কয় কি এ বাচ্চা মেয়ে, নাক টিপলে যার এখনো দুধ বেরোবে সে কিনা প্রেমে পড়েছে 40 ঊর্ধ্ব এক বুড়ো বেটার। লিওন সাফ জানিয়ে দেয়, হিটম্যান হতে এসেছ ওই পর্যন্তই, এসব ফাউল চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। কিন্তু সদ্য কৈশোর পার হওয়া এই দুরন্ত মেয়েটির মনে ইতিমধ্যে লিওনের প্রতি বেশ গভীরভাবেই ভালোবাসার দাগ কেটে দিয়েছে। এভাবেই কিছুদিন যাওয়ার পর মাথিলডা একদিন তাদের সেই পুরাতন বাড়িতে যায় আর লুকিয়ে ক্রাইম সিনের মধ্যে ঢুকে পড়ে। মাথিলডা সেখান থেকে তার প্রিয় পুতুল ও তার বাবার লুকিয়ে রাখা $20,000 নিতে আসে। বের হয়ে যাওয়ার সময় মাথিলডা স্ট্যানকে দেখে ফেলে তার পিছু নেয়, কারণ তাকে জানতে হবে তার পরিবারের কিলার কোথায় থাকে। ট্যাক্সি নিয়ে কিছু দূর যাওয়ার পরেই সে বুঝতে পারে এই ডিএ বিল্ডিং এ স্ট্যানের অফিস। লোকেশন জেনে মাথিলডা হোটেলে ফিরে আসে আর সে লিওনকে ওই $20,000 দেয় স্ট্যান ও তার 3 সহকারীকে মারার জন্য। কিন্তু লিওন এবারও তার কথায় কান দেয় না, কারণ তার একই কথা, রিভেঞ্জ কখনো ভালো কিছু ডেকে আনে না। এছাড়াও তারা অনেক আপার লেভেলের লোক, তাদেরকে হত্যা করা এত সহজ না। টাকার বিনিময়েও লিওন তার ভাইয়ের হত্যাকারীদের মারতে চাচ্ছে না দেখে মাথিলডা ভীষণ অবাক আর হতাশ হয়ে পড়ে। তখন মাথিলডা তাকে বলে, মারতে না পারলে অন্তত আমাকে শিখিয়ে দাও, আমি নিজেই আমার প্রতিশোধ নেব। তখন লিওন তাকে একটি রিভলভার দিয়ে বলে, যাও এটা দিয়ে মেরে আসো। এটা শুনে মাথিলডার রিভলভারটা নিয়ে লিওনের সাথে এবার রাশিয়ান রুলেট গেম খেলে। এই গেমে সে নিজের মাথায় গুলি ঠেকিয়ে আন্দাজে ট্রিগার চাপ দেবে। কেউ জানে না এই ম্যাগাজিন চেম্বারে অদৌ বুলেট আছে কিনা, তাই মাথিলডা বলে, যদি ট্রিগার টেপার পর ফায়ারিং না হয় তাহলে আমি জিতে যাব, আর আমি জিতলে তুমি আমাকে আজীবনের জন্য নিজের কাছে রেখে দেবে, আর যদি ট্রিগারে ফায়ারিং হয় তাহলে তো হলোই, এই মাথিলডা আর তোমাকে কখনো ডিস্টার্ব করবে না। লিওন তখন বলে, তুমি হেরে যাবে মাথিলডা, কারণ আমি রিভলভারের চেম্বারে বুলেটের আওয়াজ শুনতে পেয়েছি। তবুও মাথিলডা আই লাভ ইউ লিওন বলে যেই না ট্রিগারে টিপ দিতে যাবে, ঠিক তখনই বিদ্যুৎ গতিতে লিওন তার হাত থেকে রিভলভারটি ফেলে দেয়। এর ফলে মাথিলডাও বুঝতে পারে লিওন মুখে না বললেও ঠিকই তাকে মন থেকে ভালোবাসে। এরপর থেকে লিওন ও মাথিলডা একসাথে তাদের মিশনের কাজ শুরু করে দেয়। দুজনে প্রথমে টার্গেটের বাসার সামনে গিয়ে তাদের দরজার লুকিং গ্লাসে চুইংগাম লাগিয়ে দেয়, যাতে বাইরে কে আছে তা তারা জানতে না পারে। এরপর লিওন বড় ওয়্যার কাটার নিয়ে অপেক্ষা করতে থাকে আর মাথিলডার দরজায় নক করে ভুলিয়ে ভালিয়ে লোকদের দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলার সাথে সাথে লিওন তার ওয়্যার কাটার দিয়ে দরজার লক কেটে ফেলে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে লিওন সেই লোকটার মুখে একটি পিস্তল ভরে দেয় আর অন্য হাতে একটি পিস্তল নিয়ে লোকটা সহ পুরো ঘর সার্চ করতে থাকে। যখন সে নিশ্চিত হয়ে যায় যে ঘরে আর কেউ নেই, তখন তাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াতে বলে। লিওন এবার মাথিলডাকে বলে, এর উপর তুমি ফায়ারিং প্র্যাকটিস করো। মাথিলডাও একদম প্রো লেভেল শুটারের মতন তার উপরে ফেক বুলেট দিয়ে ফায়ারিং করে বসে। কিন্তু লিওন জানায় যেখানে সেখানে না, সবসময় টার্গেটের বুক বরাবর এইম করে ফায়ারিং করবে, এর ফলে তার বেঁচে থাকার চান্স একদম জিরো হয়ে যাবে। তাদের এইসব পড়ালেখা শেষ হয়ে গেলে লিওন লোকটির বুক বরাবর আসল গান দিয়ে শ্যুট করে তার কিচ্ছা খতম করে দেয়। এরপর থেকে মাথিলডা আর লিওন এই একই সিস্টেমে একের পর এক মিশন কমপ্লিট করতে থাকে। কিন্তু একদিন তারা এই সিস্টেমে কাজ করতে গিয়ে বিশাল ধরা খেয়ে যায়। মাথিলডা দরজায় আগের মতো চুইংগাম লাগিয়ে ভিতরে থাকা টার্গেটের সাথে কথা বলছিল, কিন্তু সেই লোকটা তাদের চাইতে আরও এক কাঠিয়ে গিয়ে। লিওন ঘরের ভিতর থেকে রাইফেল রিলোড করার শব্দ শুনতে পেয়ে দ্রুত মাথিলডাকে একপাশে নিয়ে আসলে ভিতরে থাকা লোকটিও ঘরের ভিতর থেকে এলো পাথারে গুলি করতে থাকে। আসলে পুরন পাপি হওয়ার কারণে এই সব ট্রিক ফ্রিক সে আগে থেকেই জানে, তবে লিওনও কম যায় না। সে তার রিং ট্রিক মানে গ্রেনেড দিয়ে ওই লোকটার কাহিনী সেখানেই খতম করে দেয়। এই ঘটনার পর লিওন চলে যায় তার বন্ধু টনির কাছে আর বলে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার সব টাকা যেন মাথিলডাকে দিয়ে দেওয়া হয়। এই কথা শুনে টনি বেশ অবাক হলেও সে তাকে কথা দেয় টাকা দেবে বলে।
এরপর দেখা যায় লিওন একটি মিশনে যাচ্ছে, কিন্তু সে আজ আর মাথিল্ডাকে নিতে চায় না, কারণ আজকের মিশন অনেক বড় ও কঠিন। লিওন চলে যাওয়ার পর মাথিল্ডা হতাশ মনে ঘরে অপেক্ষা করতে থাকে, কিন্তু হুট করেই তার মাথায় এক ভয়ানক প্ল্যান হয়। আজ সে একাই যাবে তার ভাইয়ের হত্যাকারী স্ট্যানকে মারার জন্য। তার প্ল্যান অনুসারে সে একটি ফুড ডেলিভারি ম্যান হিসেবে স্ট্যানের অফিসে ঢুকে পড়ে আর তাকে খুঁজতে থাকে। কিন্তু স্ট্যান আগেই তার হাব ভাব দেখে বুঝে ফেলে এই মেয়ে কি জন্য এখানে এসেছে। স্ট্যান যখন পরিচয় পায় সে ল্যান্ডারের মেয়ে এবং সে এখানে এসেছে পরিবারের হত্যার প্রতিশোধ নিতে, তখন স্ট্যান তাকে মেরে ফেলতে যায়। এবার ছোট্ট মাথিল্ডা সত্যিকারভাবেই ভয় পেয়ে ওঠে, কারণ যতই সে পটপট করুক এমন মিশনে তার একা আসা মোটে উচিত হয়নি। স্ট্যান মাথিল্ডাকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই তার কলিগ এসে জানায় তাদের পার্টনারকে কোনো এক ইতালিয়ান হিটম্যান এসে চোখের পলকেই মেরে ফেলেছে। তার ভাষ্য মতে এমন প্রফেশনাল হিটম্যানকে তারা জীবনে চোখেও দেখেনি। আসলে মিস্টেরিয়াস সে হিটম্যান ছিল স্বয়ং লিওন। লিওনের এবারের মিশন যে জায়গায় ছিল সেখানে কাকতালীয়ভাবে স্ট্যানের ওই পার্টনারও উপস্থিত ছিল। এটা শুনে স্ট্যান মাথিল্ডাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যেতে বলে। অন্যদিকে কাজ শেষ করে লিওন যখন রুমে ফিরে আসে তখন সে একটি চিঠি দেখতে পায়। এখানে মাথিল্ডা লিখে রেখেছিল, আমি যাচ্ছি স্ট্যানকে শেষ করার জন্য। এই চিঠি পেয়ে লিওন পাগলের মতন ছুটতে থাকে মাথিল্ডাকে বাঁচানোর জন্য, কারণ সে জানে এত হাই প্রোফাইল লোকদের সাথে মাথিল্ডা কিছুতেই একা পেরে উঠবে না। এদিকে মাথিল্ডাকে একটি রুমে নিয়ে গিয়ে তার ব্যাগ থেকে অনেকগুলো পিস্তল উদ্ধার করা হয়। ততক্ষণে লিওন ডিএ অফিসে এসে কোনো কথাবার্তা ছাড়াই তার চিরচেনা হিটম্যান স্টাইলে একে একে সবগুলোকে মেরে চলে যায় মাথিল্ডাকে বাঁচানোর জন্য। মাথিল্ডাকে যে রুমে রাখা হয়েছিল সেখানে পৌঁছে লিওন দুজনকে মেরে মাথিল্ডাকে বাঁচিয়ে নেয়। মাথিল্ডা লিওনকে দেখতে পেয়ে আবেগে জড়িয়ে ধরে। এখানে লিওন ও মাথিল্ডার যে আবেগ স্ক্রিনে দেখানো হয়েছে তার কোনোই তুলনা হয় না। পরের দিন স্ট্যান তার দলবল নিয়ে হাজির হয় টনির কাছে, কারণ এই শহরে একমাত্র টনি বলে দিতে পারে কোন হিটম্যান এই ধরনের ভয়ানক কাজ করতে পারে। স্ট্যান টনির কাছ থেকে লিওনের ঠিকানা জেনে নেয় আর তার দলবল নিয়ে হামলার প্রস্তুতি শুরু করে। সেই সময়টাতে মাথিল্ডা শপিং করতে বেরিয়েছিল। বাড়ি ফেরার সময় স্ট্যানের আলফা ইউনিটের লোক তার মুখ চেপে এক পাশে নিয়ে যায়। সেখানে মাথিল্ডার কাছ থেকে তার দরজায় নক করার কোড আর চাবি নিয়ে নেয়, কিন্তু মাথিল্ডা ভুল নকিং কোড দিলে ওই পুলিশ যখন দরজায় নক করে তখন লিওন বুঝতে পারে এটা মাথিল্ডা না। তাই সে পুরো প্রস্তুতি নিয়ে ভিতরে ঢোকা অফিসারদেরকে এক এক করে সব মেরে শার্ট বানিয়ে দিতে থাকে। ইতিমধ্যে পুরো এক ইউনিটকে লিওন একাই নিনজা স্টাইলে খেয়ে ফেলেছে দেখে স্ট্যান এবার পুরো শহরের সব ইউনিটকে দ্রুত চলে আসতে বলে। মুহূর্তেই আরও অনেক ইউনিট সেখানে এসে যোগ দেয় অ্যাটাকের প্রিপারেশান নেওয়ার জন্য। ওদিকে লিওন দেওয়ালের পাশ ঘেঁষে এগোতে থাকা একজন লোকের মাথায় হঠাৎ একটি পিস্তল থেকে তাকে জিম্মি করে নেয়। সে বাকি সবাইদেরকে মুভ না করার আদেশ দেয় আর মাথিল্ডাকে ছেড়ে দিতে বলে। লোকগুলো বাধ্য হয়ে মাথিল্ডাকে ছেড়ে দিলে লিওন তাকে নিয়ে রুমের দিকে যেতে থাকে। যাওয়ার পথে লিওন তাকে পড়ে থাকা একটি কুড়াল সাথে নিয়ে যেতে বলে। মাথিল্ডা তা নিয়ে রুমে প্রবেশ করে আর লিওন উপর থাকা ওয়াটার স্প্রিংকলে শট করে তা ফাটিয়ে দেয়, ফলে পুরো করিডরে অঝোর ধারায় পানি ঝরতে থাকে। আর আলফা টিমের লোকজন তখন দরজার দিকে এলো পাথারে গুলি চালাতে শুরু করে, কিন্তু দেখা যায় লিওনকে ভেবে তারা তাদের সৈন্যকেই সেখানে গুলি করে হত্যা করে দিয়েছেন। ইতিমধ্যে সোয়াটের একটি টিম আধুনিক সব অস্ত্রশস্ত্র নিয়ে চলে এসেছে লিওনের উপরে হামলা করার জন্য। এটা দেখে লিওন মাথিল্ডাকে একটি প্যাসেজ বানিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে। মাথিল্ডা লিওনকে ছেড়ে কোনোভাবেই যেতে চায় না, কিন্তু লিওন তাকে বলে, তুমি এখানে থাকলে আমি এদেরকে মারতে পারবো না, কিন্তু আমি যদি একা থাকি তাহলে সবগুলোকে আমি মেরে শেষ করে ফেলতে পারবো। আমি কথা দিচ্ছি তোমাকে, এক ঘন্টার মধ্যেই আমি তোমার কাছে পৌঁছাবো আর এরপর আমরা দুজনে আজীবনের জন্য অন্য কোথাও চলে যাব। সেই সাথে লিওন এও জানায়, যদি আমার কিছু হয়ে যায় তাহলে টনির কাছে গিয়ে আমার সব টাকা তুমি নিয়ে নিও। মাথিল্ডা না যেতে চাইলেও লিওন তাকে অনেক বুঝিয়ে অবশেষে নিচে পাঠিয়ে দেয়। আর সাথে সাথে দেখা যায় আলফা টিমের এক্সপ্লোসিভের আঘাতে লিওনের রুম একদম ধ্বংসস্তূপে পরিণত হয়। সোয়াট টিম ভিতরে এসে আহত এক সোয়াট সৈনিককে দেখতে পায় আর তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই লোকটাই ছিল দ্য প্রফেশনাল লিওন। সে চালাকি করে একজনের ডেড বডি থেকে সোয়াট ড্রেস আর হেলমেট খুলে পরে নিয়েছিল। নিজেদের লোক মনে করে লিওনকে নিচে নিয়ে গিয়ে তারা ট্রিটমেন্ট শুরু করে দেয়। ট্রিটমেন্ট শেষে ডাক্তার সেখান থেকে চলে গেলে লিওন এক ফাঁকে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে।
কিন্তু এই লিওনের চেহারা দূর থেকে স্ট্যান দেখে বুঝে নেয় যাকে খোঁজার জন্য পুরো আর্মফোর্স রওনা হয়ে আছে সে কিনা তাদেরকে গাধা বানিয়ে পালাচ্ছে। লিওন তার মাস্ক খুলে বাইরের দিকে রওনা দেওয়া শুরু করে। এই তো আর একটু আগালেই সে মুক্ত পাখির মতন এক হতে পারবে মাথিল্ডার সাথে। কিন্তু হুট করেই লিওন মাটিতে পড়ে গেলে বুঝতে আর বাকি থাকে না যে স্ট্যান লিওনকে শ্যুট করে তার সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিল। রক্তাক্ত লিওন তখন নির্বাক চোখে কেবল চেয়ে আছে স্ট্যানের দিকে। স্ট্যান তার কাছে এলে লিওন স্ট্যানের হাতে একটি জিনিস দিয়ে বলে, দিস ইজ ফ্রম মাথিল্ডা, মানে এই গিফটটা মাথিল্ডার পক্ষ থেকে। এই বলে লিওন দ্য প্রফেশনাল তার লাইফের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অন্যদিকে স্ট্যান লিওনের দেওয়া সেই গিফট দেখা মাত্রই পুরোই ভেমরি খেয়ে যায়, কারণ সেটা ছিল একটি ওপেন করা গ্রেনেডের লিঙ্ক। লিওন মারা যাওয়ার আগে তার বডিতে থাকা গ্রেনেড থেকে একটি পিন আনলক করে সেটা স্ট্যানের হাতে ধরিয়ে দিয়েছে, যার ফলে বিশাল এক বিস্ফোরণে লিওনের সাথে সাথে ওই কালপ্রিট স্ট্যানও ধ্বংস হয়ে যায়। আর এভাবেই শেষ হয় এক প্রফেশনাল হিটম্যানের সদ্য আলো পাওয়া জীবনের অধ্যায়। লিওন মারা যাওয়ার পর মাথিল্ডা প্রচণ্ড ভেঙে পড়ে আর টনির সাথে দেখা করে। টনি মাথিল্ডাকে বলে তার স্কুলে ফিরে গিয়ে আবারও পড়াশোনা করতে। মাথিল্ডা হিটম্যান হিসেবে টনির গ্যাংয়ে যোগ দিতে চায়, কিন্তু টনি তাকে না করে দেয়। অগত্যা মাথিল্ডা টনির কথা মেনে নিয়ে তার স্কুলের দিকে রওনা দেয়। সে স্কুলের প্রিন্সিপালকে সব খুলে বললে প্রিন্সিপাল সব কাহিনী শুনে অনেক দুঃখ পায় আর তাকে স্কুলে আবারও ভর্তি করে নেয়। মুভির একদম শেষ সিনে দেখা যায় মাথিল্ডা স্কুলের কম্পাউন্ডে লিওনের সেই সন্তান তুল্য প্রিয় গাছটি টপ থেকে তুলে নিয়ে মাটিতে রোপণ করে দেয় আর চোখ বন্ধ করে বলে, আমরা এখানে অনেক খুশি থাকবো লিওন। এই কথার মধ্যে দিয়েই এই অসম্ভব মাস্টারপিস মুভিটি এখানেই শেষ হয়।